how to business on MapQuest. So first of all আমাদের কে sign up করতে হবে. So আমরা sign up করি. Sign up এর জন্য আমরা সবকিছু mail, password, business owner name দিয়ে আমরা sign up করব. Sign up করার পর ওরা বলবে যে একটা কনফার্মেশন কোড যাবে মেইলে. সো মেইলে একটা কনফার্মেশন কোড আসার কথা. ওটা নর্মালি স্প্যামে আছে, এই যে চলে এসেছে কোড. সো এই কোডটা দিয়ে আমাদের কনফার্ম করতে হবে. কনফার্ম করার পর কন্টিনিউ. কনগ্রাচুলেশন. সো এবার আমরা লগ ইন করতে হবে. লগ ইন করলাম. লগইন ক্রিয়েট এ নিউ ম্যাপ, এখানে ক্লিক করে ক্রিয়েট এ নিউ ম্যাপ ক্রিয়েট করে এখানে আপনি টাইটেলের জায়গায় বিজনেস নামটা দিবেন, আর বাকি ইনফরমেশনগুলো আপনি এডিটের ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবেন. সো তারপর দেখেন এখন সব কিছু সুন্দরভাবে দেখাচ্ছে. সো এইটাই হলো ম্যাপ টুইস্টের লিঙ্ক. তো ম্যাপ টুইস্ট এটা হলো আমরা বিজনেস অ্যাড করলাম. এখন এখানে একটা ম্যাপ আমরা অ্যাড করবো, কোন লোকেশন অ্যাড করবো. লোকেশন করার জন্য এখানে স্টার্ট সার্চিং ক্লিক করলেই এই যে এখানে আপনি অ্যাড্রেসটা দিয়ে সার্চ দিবেন. সার্চ দিলেই দেখবেন যে এখানে দেখাচ্ছে অ্যাড্রেসটা. তো কী করবেন, আপনি এটা অ্যাড্রেসের উপর ক্লিক করে জাস্ট সেভ টু মাই বিজনেস দেখবেন আপনার বিজনেস দেখাচ্ছে. এখানে ক্লিক করে দিন. এখন দেখেন যারা অ্যাড্রেস বক্স দেখাচ্ছে, এই দেখেন এই যে অ্যাড্রেস বক্স, এই যে আপনার প্রিন্ট আপনার বিজনেসটা হলো এই অ্যাড্রেসে. দেন আপনি লিঙ্ক তো অলরেডি রাখে দিয়েছেন. সো লগ আউট.